ডিজিটাল নিরাপত্তা আইন এটাকে একটু পরিবর্তন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা বিল 2023 নামে পার্লামেন্টে আনা হয়েছে। মাসপিক এটা খুব আলোচিত এই আইনটা নিয়ে, কারণ যেহেতু এই আইনে দেশের সাংবাদিক যারা সাংবাদিক করেন, বিশেষ করে আমরা যাদেরকে ফোর্থ পিলার বলি, তারা এটার মধ্যে ইনভলভ, এই জন্য তারা এই বিষয়টা সোচ্চার। মানে স্পিকার, আসলে তো এই যে 42 ধারায় একজন পুলিশের সাব ইন্সপেক্টর তার এই ডিজিটাল বিষয়ে বা সাইবারের বিষয়ে কতটুকু ট্রেনিং, কতটুকু এক্সপার্ট সে, এটা এখনও আমরা মানে বলতে পারবো না, কারণ এই এই বিষয়ে এই বিষয়টা খুবই জটিল টেকনিক্যাল। একজন সাব ইন্সপেক্টর তিনি এই 42 ধারাকে প্রয়োগ করার জন্য যে কোনো সময় যে কোনো ব্যক্তির বা সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে যাবেন, তল্লাশি করবেন, এমনকি তিনি অ্যারেস্টও করতে পারেন। মানে স্পিকার, এটা তো অন্য আইনে আছে, কিন্তু এই বিষয়ে সাংবাদিকদের যেহেতু তারা তাদের মানে দেশের স্বার্থে, অনেক সময় আমরা যারা ব্যক্তি আছে রাজনীতি করি, আমরা রাজনীতির স্বার্থে অনেক কথা বলি, কিন্তু সাংবাদিকরা তো স্বীকৃত যে তারা দেশের স্বার্থে কলম ধরেন, স্বাধীন মতামত প্রকাশ করেন, তাদের বিষয়ে আমার মনে হয় এই আইনটার মধ্যে ব্যালেন্স দ্বারাটা তাদের বিষয়ে একটা অপশান রাখার দরকার ছিল, যে তাদের বিষয়ে যদি কোনো তদন্ত করতে হয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয়, যেহেতু প্রেস কাউন্সিল সাথে তাদের সম্পর্ক আছে, তাদের একটা মতামত নেওয়ার সুযোগ থাকলে আমার মনে হয় এই আইনটা আরও এই আইনটা সম্পর্কে এত আপত্তি আসতো না। আর একটা বিষয় হলো, মানে স্পিকার, আসলে এই সাইবার নিরাপত্তা আইন প্রয়োজন, এত সন্দেহ নাই, ব্যালেন্স দ্বারাটা নিয়ে এই আপত্তি। আর সাইবার নিরাপত্তা আইন প্রয়োজন এই কারণে যে এখন আমি আপনার মাধ্যমে মানে প্রতিমন্ত্রীকে বলবো যে দেখা যায় আমরা অনেক সময় দিই ফেসবুকে দেশের ভিআইপি রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ছবির সঙ্গে আর একটা কি ছবি দিয়ে এমনভাবে মানে চরিত্র হরণ করা হচ্ছে, যে এইগুলি আসলে খুবই মানে দুঃখজনক। এমনকি মানে স্পিকার, আপনার মনে আছে যে এই পার্লামেন্টের একজন সদস্য সরকারি দলের প্রতিমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ, তাকে তো মন্ত্রীতে বাদ দেওয়া হলো, দেখলাম তিনি মন্ত্রী হওয়ার আগে 2 বছর আগে কি একটা কার সঙ্গে কোন নায়িকার সঙ্গে আলাপ করেছিলেন সেইটা না প্রকাশ করা হলো, তা এটা কিভাবে হলো, এটা কারা করলো? মানে স্পিকার, তাহলে কি আমার তো মনে হয় যে আমরা কারোর সাথে কথা বলি সমস্ত কথা তাহলে রেকর্ড হচ্ছে? এটা তো আসলে রাষ্ট্রের জন্য বা জনগণের জন্য এটা ঠিক না, কারণ মানে স্পিকার, একজন ব্যক্তির তার যদি গোপনীয়তা মানে রক্ষা না হয় কোনো আইনে, তাহলে সেই আইনের বিষয়ে তো এটা চিন্তা করা উচিত। তাই আমি আপনার মাধ্যমে প্রতিমন্ত্রী মহোদয়কে বলবো যে এই আইনটার মধ্যে 42 ধারাটা অন্তত বিষয়টাকে এখানে কোনো ইজি করা যায় কিনা, এই বিষয়ে এখনো সময় আছে, এটা করতে পারেন কিনা, এই জন্য আমি অনুরোধ করব। এবং একই সাথে যেহেতু আলোচিত আইন, এটাকে জনগণের কাছে নেওয়ার জন্য, জনমত যাচাই করার জন্য আমার প্রস্তাবটা গ্রহণ করার জন্য আমি মানে স্পিকার আপনার মাধ্যমে অনুরোধ করলাম।